এক জঙ্গলে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে থাকতো। টোনা টুনিকে ভীষণ ভালোবাসত। টোনা চুরিওয়ালা ছিল, সে গ্রামে ঘুরে ঘুরে চুরি বিক্রি করত আর চুরি বিক্রি করেই তার সংসার চালাতো। গিন্নি, ও গিন্নি, আমাকে খেতে দাও, খেয়ে যে চুরি বিক্রি করতে যেতে হবে গো। বিকেলে তুমি রেডি থেকো, কেমন, পাশের বনে মেলা হচ্ছে, তোমাকে সেখানে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সে না হয় রেডি হয়ে থাকবো, এখন খেয়ে নাও আর যাওয়ার সময় সাবধানে যেও। এ বলে টুনি টোনাকে খেতে দেয়। টোনা খাবার খেয়ে নেয় আর চুরি বিক্রি করতে যাবে। তখন টুনি বলে, শোনো গো, আজ তাড়াতাড়ি বাসায় ফিরিও আর সাবধানে যাও, কেমন? ঠিক আছে গো, তাহলে আমি চললাম। এরপর টোনা চুরি বিক্রি করতে চলে যায় আর টোনা নিজের জঙ্গলে চুরি বিক্রি করা শেষ করে। দূরের একটা জঙ্গলে চুরি বিক্রি করতে যায়, কিন্তু সে জঙ্গলে টোনা কাউকে দেখতে পায় না, তাই সে চুরি ঝুরি নিয়ে আনমনে ঘুরছিল। হঠাৎ টোনা টমা টুনি আর যারা টুনিকে দেখতে পায় আর তাদের কাছে যায়। চুরি নেবে গো বোনেরা, আমার কাছে বাহারি রকমের চুরি আছে, কাঁচের চুরি, রেশমের চুরি, পাহাড়ের চুরি, হরেক রকমের চুরি পাওয়া যায় আমার কাছে, তোমরা কোনটা লাগবে নিতে পারো। না না ভাই, আমাদের কোনো চুরি লাগবে না, আমাদের কাছে চুরি কেনার মতো এখন টাকা নেই, আপনি যান এখন এখান থেকে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বোন, আমি যাচ্ছি এখন, পরে আবার আসব, তখন টাকা হলে না হয় নিও চুরি। এ কথা বলে টোনা যেই না যেতে ধরে, অমনি সেখানে কাক, পায়রা, পেঁচা সেখানে চলে আসে আর টোনাকে ঘিরে ধরে। এই যে মশাই, কোথায় যাচ্ছ বউ ফেলে? বিয়ে যখন একবার করেছ, বউকে নিয়ে তো যেতেই হবে। আহারে পাগল নাকি, এখানে আমার বউ আসবে কোথায় থেকে? আমার বউকে তো আমি বাসায় রেখে এসেছি, তবে এখানে আমার বউ আসলো কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর কাকলি কাক টোনাকে বলে, ও তুমি কিছুই বুঝতে পারছো না তো, তবে আমি তোমায় বুঝিয়ে বলছি, দাঁড়াও। আমাদের জঙ্গলে একটা নিয়ম আছে, আমাদের জঙ্গলে পাখি ব্যতীত অন্য জঙ্গলে ছেলে পাখি যদি এসে আমাদের জঙ্গলে মেয়ে পাখির দিকে তাকায়, তো ছেলে পাখির সাথে আমাদের জঙ্গলে মেয়ে পাখির বিয়ে হয়ে যায়, আর তুমি অন্য জঙ্গলে ছেলে পাখি হয়ে আমাদের জঙ্গলে টমাটুনি ও জারাটুনি দিকে তাকিয়েছো, তাই টমাটুনি ও জারাটুনি তোমার বিবাহিত স্ত্রী, হয় তুমি ওদের নিয়ে যাবে, নয়তো আমরা তোমাকে বন্দি করে রাখবো, বলে দিচ্ছি। এসব আপনারা কি বলছেন, কারো দিকে তাকাইলেই কি সে বউ হয়ে যায় নাকি? আমি তমা ও জারাটুনিকে বউ হিসাবে মানি না, তাই আমি ওদেরকে সাথে নিয়ে যেতে পারবো না, তাদেরকে সাথে নিয়ে গেলে তাতে আমার স্ত্রী টুনি ভীষণ কষ্ট পাবে। বুঝেছি, সোজা কথায় বুঝবে না, কাকলি যা তো তুই একটা খাঁচা নিয়ে আয়, ওকে বন্দি করে রাখি, বন্দি করে না রাখলে ও আমাদের কথা শুনবে না। না না, দয়া করে আপনারা এ কাজ করবেন না, আপনারা আমাকে বন্দি করে রাখলে আমার স্ত্রীর কি হবে, দুটো নয় তিনটা নয় একটা মাত্র বউ আমার, যাই হোক আপনারা আমাকে বন্দি করে রাখবেন না, আমি টমাটুনি আর জবাটুনিকে সাথে নিয়ে যাচ্ছি। এরপর টোনা বাধ্য হয়ে টমাটুনি ও জারাটুনিকে সাথে নিয়ে যায় আর বাসায় গিয়ে টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা অনেক কষ্টে কথাগুলো বলছিল আর টুনি বলে, হায় হায়, এটা তুমি কি করলে, একটা নয় একেবারে দুটো যতীন সাথে নিয়ে আসলে। দেখো গিন্নি, একটু বোঝার চেষ্টা করো, আমি যদি ওদের দুজনকে সাথে নিয়ে না আসতাম, তাহলে ওরা আমাকে চিরতরের জন্য বন্দি করে রাখতো। টোনা এরপর সব কথা টুনিকে বোঝায় আর এসব কথা শোনার পর টুনি অনিচ্ছা থাকা সত্ত্বেও টমাটুনি ও জারাটুনিকে সতীন হিসেবে মেনে নেয়। কিন্তু টোনা টমাটুনি ও জারাটুনিকে স্ত্রী হিসেবে মানতে পারতো না। এভাবে টোনা তার তিন বউকে নিয়ে দিন কাটাচ্ছিল। একদিন টোনা, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো, এদিকে আসো, দেখো আমি তোমার জন্য নতুন একটা গহনা নিয়ে এসেছি। ও মা, সত্যি তো নতুন গহনা, আর গহনাটা ভারী সুন্দর, আমার খুব ভালো লেগেছে গো।
টুনির এ কথা শেষ হতে না হতে সেখানে তম্বা টুনি ও জারা টুনি আসে। একই টোনা, তুমি যদি টুনি বনের জন্য গহনা নিয়ে আসলে, কিন্তু আমাদের জন্য আনলে না কেন? এ বাসায় আসার পর থেকে দেখছি তুমি আমাদের সবসময় এড়িয়ে চলো। টোনা কারণ কি শুনি? তুমি কেন বারবার ভুলে যাও টুনি বনের মতো আমরাও তোমার স্ত্রী? এখন তোমার তিনটা বউ, তিনটি বউকে সমান গুরুত্ব দিতে হবে টোনা। এই তোমরা থামো, শোনো, আমি তোমাদের দুজনকে স্পষ্টভাবে বলছি, আমি তোমাদের স্ত্রী হিসাবে মানি না। আমি বাধ্য হয়ে তোমাদের এখানে নিয়ে এসেছি, আর তোমাদেরকে আসার পর আমাকে হাজারো সমস্যায় পড়তে হচ্ছে। আগে দুজন ছিলাম, আর এখন চারজন, আর চারজনের খাবার জোগাতে আমি এমনিতেই হিমশিম খাচ্ছি, আবার শখের জিনিস এনে দেব কি করে? হ্যাঁ, আমি আর পারছি না। দয়া করে তোমরা দুজন আমাকে মুক্তি দাও। এইসব কথা বলে টোনা চোখের পানি ফেলতে থাকে। আর টোনাকে এমন অনুরোধ করতে দেখে আর তার কান্না করতে দেখে জারা টুনি বলে, দিদি, সত্যি এবার টোনাকে মুক্তি দেওয়া উচিত, আর সব সত্যি কথা বলে দেওয়া উচিত, কারণ জবরদস্তি করে অধিকার পাওয়া যায় না রে দিদি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি তোমাকে দিদি বলছো কেন? ও কি তোমার নিজের বোন হয় নাকি? হ্যাঁ টোনা, আমরা দুজন দুই বোন। আর সত্যি বলতে আমাদের জঙ্গলে বিয়ের কোনো নিয়মই নেই। আমার মায়ের ইশারায় আমাদের প্রতিবেশীরা জোর করে তোমার সাথে আমাদের পাঠিয়ে দিয়েছে। আসলে আমরা ভীষণ গরিব, মা আমাদের মুখে খাবার পর্যন্ত তুলে দিতে পারছিল না, এমনকি আমাদের বিয়েও দিতে পারছিল না। তাই আমার মা প্রতিবেশী সাহায্যে ছলনার আশ্রয় নেয়। তোমার আগে মা অনেককে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। অবশেষে তোমাকে বোকা বানিয়ে আর তোমার ঘরে আমাদের চাপিয়ে দিয়েছিল। তাই আমরা ভালো খাওয়া দাওয়া পড়ার লোভে এতদিন সত্যিটা বলিনি টোনা। তবে আজ বুঝলাম টোনা, এভাবে ছলনা টিকিয়ে রাখা সম্ভব নয়, তাই সত্যিটা বলে দিলাম। যাই হোক, তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমাকে মুক্তি দিলাম টোনা। এইসব কথা বলে তম্বা টুনি ও জারা টুনি চলে যায়, আর টোনা টুনিকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। সোনাতলা গ্রামে এক বিধবা টুনি বাস করত। টুনির আপন বলতে কেউ ছিল না। টুনি কালু কাকের জমিতে কাজ করত। এই টুনি, এই তোর শরীরে কি কোনো শক্তি নেই নাকি রে? হ্যাঁ, এভাবে যে আস্তে আস্তে কাজ করছিস কেন রে? তাড়াতাড়ি হাত লাগিয়ে জমিতে আগাছাগুলো তুলে ফেলতো। কালু দাদা, আমি তো কাজ করছি, আর কত হাত চালাবো বলো তো? এভাবে বিকেল অবধি টুনি কালু কাকে জমিতে কাজ করে। এরপর কাজ শেষে টুনি কিছু টাকা মজুরি পায়, আর সেটা দিয়ে টুকটাক বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় টুনি কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হলো কারো কান্নার আওয়াজ পেলাম, কেউ আবার বিপদে পড়লো না তো? টুনি এসব ভেবে কান্নার আওয়াজ অনুসরণ করে ধীরে ধীরে এগোতে থাকে, আর একটা জঙ্গলের আড়ালে গিয়ে দেখে একটা গাভী ছানা ক্ষতবিক্ষত অবস্থায় কান্নাকাটি করছে। মা, আমি মায়ের কাছে যাব, মা আমার কাছে ফিরে আসো মা। গাভী ছানার কান্না দেখে টুনির অনেক মায়া হয়। আহারে, গাভী ছানাটার একই অবস্থা হয়েছে। কিরে মা, তোর এই অবস্থা কি করে হলো? আর তোর মাই বা কোথায়? তোর মা তোকে রেখে কোথায় গেছে? আমার মাকে যে ওই বদমাই শিয়ালটা খেয়ে ফেলেছে। জানো, আমি আর আমার মা এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম, কিন্তু পথে ওই শিয়ালের খপ্পরে পড়ে যাই আমরা, আর শয়তান শিয়াল আমার মাকে খেয়ে ফেলে। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে বেঁচেছি, কিন্তু এখন আমি কোথায় যাব আর কাকে মা বলে ডাকবো? কাঁদিস না ছানা, কাঁদিস না, এক মাকে হারিয়েছিস তাতে কি হয়েছে? আর আজ থেকে তুই এই টুনি মায়ের কাছেই থাকবি, আর আমাকেই মা বলে ডাকবি, কেমন?
সত্যি বলছো টুনি মা? আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকতে পারবো আর তোমার সাথে থাকতে পারবো? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি সত্যি বলছি। এবার চল আমার বাড়িতে। ইস, তোর শরীরে ক্ষত দিয়েছে, রক্ত ঝরছে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? চল চল, তাড়াতাড়ি তোর ক্ষত সারাতে হবে। এরপর টুনি গাভী ছানাটাকে নিয়ে তার বাড়িতে যায় আর জড়িপুটি বানিয়ে গাভী ছানার ক্ষত স্থানে বাঁধিয়ে দেয় আর অনেক সেবা করে, গাভী ছানাকে সুস্থ করে তোলে। টুনির কাছে গাভী ছানা মায়ের আদরে বড় হতে থাকে। লালিমা, তুই বাড়িতেই থাক, এই যেটুকু ঘাস দিয়েছি ওইটুকুই খাবি, কেমন? একদম বাহিরে যাবি না, আমি কাজে গেলাম রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি থেকে কোথাও যাব না, লক্ষ্মী মেয়ের মতো বাড়িতেই থাকবো মা। তারপর টুনি কাজে চলে যায়। কাজ থেকে ফেরার পথে তার সাথে এক আহত সাপের দেখা হয়। বোন বোন, আমার ছানাটাকে বাঁচাও, না হলে ওই কালনাগিনী যে আমার ছানাকে হত্যা করবে। বাঁচাও বোন, আমার হাতে যে আর সময় নেই। বলো না বোন, আমার ছানাটাকে তুমি আগলে রাখবে? আহ, মরে গেলাম। বলো না বোন, তাড়াতাড়ি বলো, আমার ছানাকে তুমি আগলে রাখবে? সাপের এমন কাকুতি মিনতি দেখে টুনির অনেক কষ্ট হয়। কেন আগলে রাখবো না সাপ দিদি, তুমি একদম চিন্তা করো না, তোমার ছানার কোনো ক্ষতি হতে দিব না আমি। বোন তুমি অনেক ভালো, তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। সংখিনী মা, আজ থেকে তুই এই পাখিকেই মা বলে ডাকিস, আমি তোকে আর আগলে রাখতে পারবো না রে। এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ছোট সাপটা বুঝতে পারে না যে তার মা মারা গেছে। সংখিনী মা, তুই চিন্তা করিস না মা, আজ থেকে তোর এই টুনি মা তোকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আজ থেকে আমার দুই কন্যা হলো আর আমি আমার দুই কন্যাকে অনেক ভালোবাসব। এসব বলে টুনি সাপের ছানাকে বাড়িতে নিয়ে যায়। টুনির সাথে সাপের ছানাকে দেখে গাভী ছানা বলে, তোমার সাথে এই সাপের ছানাটা কোথা থেকে এলো মা? ও মা, বলো না। লালিমা, আজ থেকে এই সাপের ছানা তোর বোন, বুঝেছিস? ওর নাম সংখিনী। তোকে যেমন আমি কুড়িয়ে পেয়েছি, তেমন ওকেও আমি কুড়িয়ে পেয়েছি। আজ থেকে তোরা দু বোন আমার কাছেই থাকবি, কেমন? সত্যি বলছো মা, ও আমার বোন, আমার মতো বুঝি? তুইও তোর মাকে হারিয়েছিস তাই না? চিন্তা করিস না, আমাদের মা নেই তো তাতে কি হয়েছে, আমাদের তো টুনি মা আছে তাই না? টুনি মা অনেক ভালো, জানিস আমাদের দুবোনকে টুনি মা অনেক ভালোবাসবে। এরপর থেকে টুনি তার কুড়িয়ে পাওয়া গাভী ছানা আর সাপের ছানাকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে। দুই কন্যাকে টুনি নিজের মায়ের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। কি রে টুনি, শুনলাম তুই নাকি দুই জাতে দুই কন্যাকে কুড়িয়ে পেয়েছিস, একটা নাকি গাভীর জাত আর একটা নাকি সাপের জাত। বলি তুই তোর বাড়িতে আশ্রয় কেন্দ্র খুলেছিস নাকি? হ্যাঁ, যে যাকে তাকে তুই আশ্রয় দিচ্ছিস। ছি দিদি, এসব তুমি কি বলছো, ওরা মাহারা দুই কন্যা, আমি ওদেরকে কুড়িয়ে এনে মায়ের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি। আর আপন বলতে তো এই বনে আমারও কেউ নেই, ওদের সাথে সময় কাটাতে আমার ভালোই লাগবে। হ্যাঁ ভালো তো লাগবে, তুই যেমন নোংরা পাখি তেমনি তোর মন মানসিকতাও নোংরা রে, তোকে দেখে যে আমার ঘৃণা লাগছে। ছি, নিজে ঠিকভাবে খেতে পারে না, আবার আশ্রয় কেন্দ্র খুলে বসেছে, যত সব কাহিনী। মিনা পায়রা এভাবে অপমান করে চলে যায়। এভাবে বনে সবাই টুনির দুই কন্যার জন্য অনেক কথা শোনাতো। দিদি, এই দিদি, আমাদের ভীষণ খিদে পেয়েছে রে, মা কখন আসবে? খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে।
সহ্য কর। কিছুক্ষণ পর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। মারে, কালু দাদা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি তোদের দু বোনকে কি খেতে দিব রে? একই তো ঘরে কোনো খাবার নেই। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের কোন বিপদে ফেললে সৃষ্টিকর্তা? এই দুই কন্যাকে আমি কি করে বড় করব? টুনি যখন এসব বলে কাঁদছিল, এমন সময় গাভীছানার মাথায় একটা বুদ্ধি আসে। আর গাভীছানা বলে উঠে, মা, ও মা, তুমি কেঁদো না তো, তোমার কাজ চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা। বুদ্ধি? কি বুদ্ধি রে মা, বলতো দেখি। আমি তো প্রতিদিন গোবর দেই, তুমি আমার গোবরগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পারো, আর সেগুলো বিক্রি করে তো আমাদের সংসার ভালোভাবেই চলতে পারে মা। আরে বা, তুই তো ঠিক কথাই বলেছিস, আমি তো এটা কখনো ভেবে দেখিনি, তবে আমি তাই করব রে। তোরা শুধু আজকে দিনটা কষ্ট কর, কাল থেকেই তোদের আর কোনো কষ্ট করতে হবে না। যেই বলা সেই কাজ। টুনি তার গাভী ছানার গোবর সংগ্রহ করে জৈব সার তৈরি করে, আর সেসব সার বাজারে বিক্রি করে, তাদের তিনজনের খাবার জোগাড় করে। এভাবেই টুনি জৈব সার তৈরি করে তার দুই কন্যাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন পার করতে থাকে।